স্টার জলসার অর্ধাঙ্গিনীর ধারাবাহিকের শেষের দিকে আসা গল্পের নতুন মোড়ে এন্ট্রি নেন জিতু, আর সেখানেই নবনীতা দাস ও জিতু কমলের একসাথে প্রথম কাজ। গল্পের নতুন মোড় যে জীবনেও একটি নতুন মোড় এনে দেবে তা তখনই কেউই বুঝতে পারেননি। জিতু কমলের অভিনয় জীবনের শুরুতে টার্নিং পয়েন্ট ছিল ভোলা মহেশ্বরের চরিত্রটি, আর লকডাউনের আগে পর্যন্ত মহাপীঠ তারাপীঠ ধারাবাহিক সকলের অতি প্রিয় হয়ে উঠেছিল। তাই স্বয়ং অনস্ক্রিন তারামা ও অনস্ক্রিন ভোলা মহেশ্বর অর্থাৎ নবনীতা ও জিতু গত বছর 6ই মে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এইবার এই জুটি লকডাউনের মাঝেই নিয়ে আসছেন একটি শর্ট ফিল্ম যার নাম পাগলা বাপন। প্রকৃতির সাথে হতো তার ব্রেকফাস্ট ডিনার, মাঝে মাঝে স্টান্টানও হতো আর কি। সে ছিল নিজের মর্জির মালিক, নাম ছিল তার বাপন। দ্য ভুলভাল ক্লাব ইউটিউব চ্যানেল থেকে এই শর্ট ফিল্মটির ট্রেলার মুক্তি পেয়েছে। একে ছিল সহজ রাজা, ছিল যতটাই সহজ ততটাই সাদাসিধা। প্রকৃতি ছিল তার সাম্রাজ্য, প্রকৃতির সাথে হতো তার ব্রেকফাস্ট ডিনার, মাঝে মাঝে স্টান্টানও হতো আর কি। সে ছিল নিজের মর্জির মালিক, নাম ছিল তার বাপন। তোকে তাকে হঠাৎ পাগলা বাপন বলতে শুরু করে। তাই পাগলা বাপন সে গেল বেজায় ছুটে। তাই কে মেরে ফেলবো মৃত্যু ভাই, তোমার কেউ থাকবে না, সবাই ভালোবে। আর নয় অনেক অত্যাচার করছে, মরতে হবে সবাই। যে বাপুকে বাঁচান দাদা দিদি। বাপু অসাধারণ অভিনয় নিয়ে হাজির বাপন অর্থাৎ জিতু, আর তার সাথে সাইকিয়াট্রিস্টের ভূমিকায় নবনীতা। পুরো ছবির জন্য এখন অপেক্ষায় সবাই। খুব শীঘ্রই মজার মোড়কে এই ড্রামা নিয়ে আসতে চলেছেন নবনীতা ও জিতু। আরও খবরের জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।